বন্ধুরা, আর বেশি দিন নেই, আমি ব্যাঙ্গালোর যাচ্ছি। এই ডিসেম্বর মাস পড়েই গেল, ধরে নিন আর একদিন পরে ডিসেম্বর মাস পড়বে, তো ডিসেম্বর মাসেই আমি যাচ্ছি। তো এই ভিডিওটা করার কারণ হলো, আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, মানে কোনো ইনফরমেশান, যে এই ইনফরমেশানটা আপনি নিয়ে আসবেন, তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর যারা যারা ট্রেনে, দুরন্ত ট্রেনে যেতে চাইছেন বা যাবেন, তো দুরন্ত এক্সপ্রেসে এখন খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে না, তার বিষয়ে আমি আপডেট, একদম লাইভ খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আগেও গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, তো তখন খাবার দেওয়া হচ্ছিল না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এখন খাবার দিচ্ছে কি দিচ্ছে না, করোনা ভাইরাস অনেকটা কমেই গেছে ধরে নিন, ভ্যাকসিন সবার হয়েই গেছে ধরে নিন, তো এখন খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটাও আপনাদের সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত দেখেননি, 128/63 গাড়িটা টাইম চেঞ্জ করা হয়েছে, যেটা সন্ধ্যা 8টায় ছিল, অবশ্যই দেখে নেবেন, ওইটা ইনফরমেশান চলে এসেছে, আপনি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর সাহেব হসপিটাল, বৈদ্য হসপিটাল, আরও নিমাংস হসপিটাল, অনেক হসপিটালেরই আমি প্লাস হোটেলেরও ইনফরমেশান নেবার, আর আপনাদেরকে ইনফরমেশান নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটাগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।